আসসালামু আলাইকুম সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত জাহান গলি বিএনপি কার্যালয়ে সিপিইউ সিসি ক্যামেরা নথিপত্র কিছুই নেই সব লন্ডভন্ড পদত্যাগে বিস্ময় প্রকাশ করেছেন স্পিকার বললেন রুমিন ফারহানা পানি সম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিব নাজমুল আহসান বক্সিগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত বিএনপির এমপিদের আসন শূন্য ঘোষণা স্পিকারের সাড়ে তিন ঘন্টা পর ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক ডেঙ্গুতে চব্বিশ ঘন্টায় হাসপাতালে আরো 220 চব্বিশ ঘন্টায় 29 জনের করোনা শনাক্ত ছেলের হাতে প্রাণ গেল বাবার এবং খাগড়াছড়িতে বসত ঘর থেকে প্রবাসীর গলা কাটা লাশ উদ্ধার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনী ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ইমরান সালেহ প্রিন্স রোববার কেন্দ্রীয় কার্যালয়ে আসার পর ইমরান সালেহ প্রিন্স এই মন্তব্য করেন তিনি বলেন কার্যালয়ে যে কয়টি কম্পিউটার ছিল তার একটিও সিপিইউ নেই সব খুলে নিয়ে গেছে সিসিটিভি ক্যামেরা নেই নির্বাচনের যত নথি ছিল সেগুলো নেই চেয়ার টেবিল সব ভাঙা আরও কি কি খোয়া গেছে সেগুলোর তালিকা তৈরি করে পরে জানানো হবে বলে সাংবাদিকদের জানান তিনি পদত্যাগপত্র জমা নেওয়ার সময় জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বিস্ময় প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা রোববার জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন বিএনপির দলীয় পাঁচ সংসদ সদস্য এ সময় স্পিকার কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন বলে জানান সদ্য পদত্যাগ করা সংসদ সদস্য রুমিন ফারহানা স্পিকারের কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন স্পিকার কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন সবকিছু সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে পরে রুমিন সাংবাদিকদের পদত্যাগপত্র পড়ে শোনান বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান নাজমুল আহসানকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত সচিব পদমর্যাদার এক কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতির পর পদায়ন করে রোববার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় একই দিনে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ হয় জামালপুরের বক্সিগঞ্জে অটোরিকশার ধাক্কায় মুরসালিন হোসেন নামে এক শিশু নিহত হয়েছে রোববার দুপুর 12টার দিকে বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জ সড়কের আইরামারি নামক স্থানে দুর্ঘটনা ঘটে নিহত মুরসালিন হোসেন মেরুচর ইউনিয়নের নতুন আইরামারি গ্রামের ইমজাল হকের ছেলে মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান শিশু মুরসালিন হোসেন অন্যান্য শিশুদের নিয়ে রাস্তা পার হতে গেলে দেওয়ানগঞ্জগামী দ্রুতগতির একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয় পদত্যাগপত্র জমা দেওয়ার পর বিএনপি সংসদ সদস্যদের আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী সাতজনের মধ্যে পাঁচজন সশরীরে উপস্থিত থাকায় তাদের পদত্যাগপত্র গ্রহণ করে আসনগুলো শূন্য ঘোষণা করা হয়েছে বাকি দুজনের পদত্যাগপত্র যাচাই বাছাই করে পরে সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন তিনি বিএনপি এমপিদের মধ্যে বগুড়া সাত আসনের জিএম সিরাজ চাপাই নবাবগঞ্জ দুই আসনের আমিনুল ইসলাম ঠাকুরগাঁও তিনের জাহিদুর রহমান বগুড়া চার আসনের মোশাররফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উকিল আব্দুস সত্তার চাপাই নবাবগঞ্জ তিনের হারুনুর রশিদ এবং সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা সাড়ে তিন ঘন্টা পর ময়মনসিংহের সাথে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে রোববার বেলা 11:20 দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এর আগে সকাল 8টার দিকে বলাশপুরে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় এতে করে ময়মনসিংহের সাথে চট্টগ্রাম নেত্রকোনা জারিয়া ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায় ময়মনসিংহ রেল স্টেশনের স্টেশন সুপারিনটেন্ডেন্ট নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও 220 জন হাসপাতালে ভর্তি হয়েছেন এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7298 জনে রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যাননি তবে চলতি বছর ডেঙ্গুতে 266 জন মারা গেছেন যা ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এর আগে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল 179 জন গত চব্বিশ ঘন্টায় আরও 29 জনের করোনা শনাক্ত হয়েছে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.82% গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গত চব্বিশ ঘন্টায় শনাক্তদের মধ্যে 13 জন ঢাকা বিভাগের একজন চট্টগ্রাম বিভাগের ও 5 জন রাজশাহী বিভাগের ফরিদপুরের ভাঙায় পারিবারিক কলহের জেরে ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে শনিবার রাতে ভাঙা পৌরসভার সিলারধর মহল্লার এ ঘটনা ঘটে নিহতের নাম কিবরিয়া ফকির তিনি ছিলাধরচর মহল্লার মৃত আব্দুল ফকিরের ছেলে অভিযুক্তদের নাম নাইম ফকির তিনি কিবরিয়া ফকিরের ছেলে খাগড়াছড়ির মানিকছড়িতে মোহাম্মদ সাজ্জাদ হোসেন নামে এক প্রবাসী যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ শনিবার মধ্যরাতে মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়নের শেমুতন গ্যাসফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে তার শোবার ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ নিহত মোহাম্মদ সাজ্জাদ হোসেন একই এলাকার বাসিন্দা মোহাম্মদ মাসুদ রানার ছেলে আমাদের পরবর্তী রাত 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ